এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা বলছি, শিবানী ম্যাডাম কোথায়? শিবানী ম্যাডাম একটু আগেও তো এখানে দেখেছিলাম। ওই তো ম্যাডামের ফোনও রয়েছে, আশেপাশে আছেন কোথাও হয়তো। একটু দাঁড়ান, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে। ফোনটা তো ফেলে চলে গেছেন, ফোনটা তো বেজেই যাচ্ছে। শিবানীর ফোনে সায়া কাকিমার ফোন কেন? প্রথমেই আমার খটকা লেগেছিল, ব্যাপারটা দেখতে হবে। হ্যাঁ শিবানী, কি হলো, কাজটা হয়েছে? কোন কোন মিটার কি অবস্থা? অ্যাডমিট করতে হবে নাকি শেষ? আমি থাকতে আমার বোনের ক্ষতি করা এত সহজ নয়। গুনগুন একদম ঠিক আছে, সুস্থ স্বাভাবিক আছে, আর আমিও তৈরি আছি আপনার এই নোংরা খেলার শাস্তি দেওয়ার জন্য। কিসব বলছো তুমি শিবানী? আরে বাবা, আমি তো মজা করছি। তুমি কার গলা করে, আবার অন্য লোকের গলা করে কেন কথা বলছো আমার সাথে? এভাবে কথা ঘুরিয়ে ছাড় পেয়ে যাবেন ভাবছেন না ছায়া কাকি? কে কি সব বলছে বলো তো, কে কথা বলছো? ঠিকই বলছি, আপনি যেমন বুঝতে পেরেছেন আমি কোন না, তেমন আমিও যে আপনার খেলাটা ধরে ফেলেছি সেটাও আপনি বুঝতে পারছেন। কি খেলা? হ্যাঁ ও পূর্ণা, তুমি কি খেলার কথা বলছো? আমি তো বুঝতে পারছি না কিসের খেলা। তার মানে আপনি শিবানীকে দিয়ে এই প্ল্যানটা করেছিলেন যাতে গুনগুনকে সরিয়ে দেওয়া যায়, আর আপনি ভেবেছেন আমি ধরতে পারবো না। এর ফলটা তো আপনাকে ভোগ করতে হবে ছায়া কাকি। শোনো পূর্ণা, তুমি যা পারছো সেটা বলে যাচ্ছ, প্রমাণ কি তোমার কাছে যেগুলো আমি করেছি? লিসেন, তুমি যেমন প্রমাণ ছাড়া মানতে রাজি হওনি যে টাকাগুলো তুমি চুরি করেছিলে, তেমন প্রমাণ ছাড়াও তোমার এই কথাগুলো কিন্তু থোপে টিকবে না।